شهر رمضان الذي أنزل فيه القران هدى النَّاسِ وبينات من الهدي والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله الحمد لله وحده আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বা'দ জাহিরুল ইসলাম ভাই ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে ইসলামে কি অবৈধভাবে প্রেম করা যায়েস অনেকেই বলে যে প্রেম করা বৈধতা রয়েছে আসলে এটা কতটুকু শরীয়াহ সম্মত শুকরান Jazakallah Khair fid Darain জাহিরুল ইসলাম ভাইকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য শলম ভাইজান যদি কেউ বলে যে ইসলামে কি চুরি করা যায় যেরকম উত্তর হবে যে না ঠিক ইসলামে প্রেম করা যায় আছে কিনা এটার উত্তর একই ভাবে যে প্রেম করা ইসলামে অবৈধভাবে বিয়ের পূর্বে বা বিয়ের পরে অবৈধ রকম সম্পর্ক রাখাকে ইসলাম সাপোর্ট বা সমর্থন করে না আবার অনেকেই বলে থাকে যে আমাদের নাবি সাল্লাহ আমাদের নাবি যেরকম ইউসুফ আলাইসাল্লাম তিনি নাকি জুলেখার সাথে প্রেম করেছিলেন নাওয়াজ অথচ এগুলো ইসলামের নামে একটি বিকৃত ইতিহাস নাবিরা তো আল্লাহর পক্ষ থেকে তারা তাদের যে যৌন আকাঙ্ক্ষা যৌন শক্তি এগুলো তো আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামতের মাধ্যমে তারা এগুলোকে দমন করতে সক্ষম নবীদের নামে সমস্ত কথা বলা মানে তাদের শানে সাথে বেয়া দবি করা বরং ইসলামে অবৈধভাবে প্রেম করা কোন অবস্থাতে বৈধ বা জায়েজ নয় অনেকে বলে থাকে যে বিশেষ করে ফেসবুক নেটের মাধ্যমে অনেক মেয়ের সাথে সম্পর্ক রাখে বলে যে সে সে বা ইসলাম বিরোধী কাজ করে আমি তাকে ইসলামের দিকে আনার জন্য তার সাথে প্রেম করি তার সাথে ভালো সম্পর্ক রাখি বা অনেকে মনে করে যে আমাকে আমার চাচা তো মন তার সাথে আমি সম্পর্ক রাখি আহ বা তার সাথে সম্পর্ক না রাখলে অনেকে খারাপ বলবে এই ধরনের যে অবৈধ সম্পর্ক শারীরিক দৈ দৈহিক বা মোবাইল ফোন আলাপের মাধ্যমে যে সমস্ত সম্পর্ক রাখা হয় এগুলি স্পষ্ট ভাবে অবৈধ না যায় আপনার যে সমস্ত চাচা তো বোন ফুফা বোন খালা তো বোন এদের সাথে প্রয়োজনীয় কথা বলা যেতে পারে কিন্তু অবৈধ সম্পর্ক প্রেমের যে সম্পর্ক এগুলো হারাম আপনার প্রেম ইসলামে অবশ্যই অনুমোদন রয়েছে তবে প্রেম কোনটা সেটা হচ্ছে আপনি বিয়ে করার পর আপনার স্ত্রীকে সারিয়া পদ্ধতি অনুযায়ী মহাব্বত করবেন ভালোবাসবেন আপনি দিনের জন্য একজনকে ভালোবাসবেন একজনকে ছেড়ে দিবেন সৈবুখারে মুসলিমের হাদিস আল্লাহ বলছেন যে তোমরা দিনের জন্য ওয়ালা এবং বারা করবে অর্থাৎ কারোকে দিনের সাথে বন্ধুত্ব করবে এবং দিনের জন্য কারোর কাছ থেকে বন্ধুত্ব বিচ্ছিন্ন করবে এছাড়াও কি আমাদের সহি মুসলিম মিসকাতে সাতশো এক হাদিস তার মধ্যে অন্যতম হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে এবং আল্লাহর জন্য কাউকে কারো থেকে বিচ্ছিন্ন হয় এই জন্য বিয়ের পূর্বে কোনো ধরনের ছেলে মেয়ের মধ্যে যে অবৈধ সম্পর্ক এটা সারিয়ে কোনো কোন অনুমোদন নেই বা বিয়ের পরেও কোন অবৈধ সম্পর্কে ইসলাম বৈধ বা সাপোর্ট করে না কারণ আল্লাহ্লা আলী পবিত্র কোরআনে সতেরো নং সোরা বা নিস রয়াল নং বত্রিশ বলছেন ওয়ালা তাকারফ ইজনা ইন্না হুকাহনা ফাহিসাতা নোয়াসা বে ইলা তোমরা জেনার নিকটবর্তী হও না এটা অশ্লীলতা এবং নিকৃষ্ট পথ অর্থাৎ অবৈধ সম্পর্কের মাধ্যমে মানুষ জেনা অশ্লীলতার দিকে ধাবিত হয় আমান কারারাবুল আলামুন পবিত্র কোরআনের 6 নং সূরা আনআমের 151 নং আয়াতে বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়া মা যাহারা মিনহা ওয়া মা বাতানা তুমরা আসলিলাতা ফাওাহিশার নিকটবর্তী হয় না হোক সেটা প্রকাশ্য কিংবা গোপনে প্রকাশ্য বা গোপনে তোমরা ব্যাহেপনা আসলিলাতা ও অবৈধ সম্পর্ক প্রেম এগুলোর দিকে ধাবিত হয় না তাই আমাদের অবশ্য উচিত যে ধরনের অবৈধ সম্পর্ক এগুলো থেকে অবশ্য দূরে থাকতে হবে আল্লাহ রবুল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন আমিন আশা করে ভাইজান উত্তরটা বুঝতে পেরেছেন আলাম আসসালামু আলাইকুম